ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরীক্ষা প্রস্তুতি। দেখো, এর আগে আমরা সামারি কীভাবে লিখবে সেই বিষয়ে পুরো আলোচনা করেছি, কিন্তু আরও একবার আজকে সংক্ষেপে বলে দিচ্ছি যে সামারি ইজ এ শর্ট অ্যান্ড ক্লিয়ার ডেসক্রিপশন অফ দ্য মেইন আইডিয়াস অ্যাবাউট দ্য গিভেন প্যাসেজ, অর্থাৎ প্রদত্ত অনুচ্ছেদের মূল ভাবনার সংক্ষিপ্ত এবং পরিষ্কার যে বিবরণ সেটাই হচ্ছে সামারি। তো সামারি লেখার জন্য কতগুলো নিয়ম যেগুলো ফলো করতে হবে, দেখো, এক নম্বর হচ্ছে অ্যাট ফার্স্ট গো থ্রু দ্য গিভেন প্যাসেজ ভেরি কেয়ারফুলি টাইম অ্যান্ড এগেন, মানে বারবার প্রথমে প্যাসেজটা পড়ো, অন্তত দু তিনবার পড়ো। তারপরে দুই নম্বর হচ্ছে উইথ ইউর রিডিং ইউ আর টু রাইট ডাউন দ্য মেন পয়েন্টস, অর্থাৎ যে প্রধান প্রধান যে পয়েন্টগুলো সেগুলো লিখে নাও। তারপরে তিন নম্বর হচ্ছে অ্যারেঞ্জ দ্য পয়েন্টস লজিক্যালি, পয়েন্টগুলো যুক্তি মানে সহকারে সাজাও। চার নম্বর হচ্ছে স্টোরি সিকোয়েন্স ইজ টু বি মেনটেন্ড, অর্থাৎ কাহিনীক্রম যেন ঠিক থাকে। পাঁচ নম্বর হচ্ছে আননেসেসারি ডিটেলস অ্যান্ড রিপিটিশনস মাস্ট বি অ্যাভয়েডেড, অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিস বা পুনরাবৃত্তি করবে না। তারপরে ছয় নম্বর হচ্ছে ডু নট রাইট ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ একদম সরাসরি ডাইরেক্ট বাক্য লেখা যাবে না। ডু নট ট্রাই টু ইন্ট্রোডিউস এনি নিউ আইডিয়া অর থট ইন ইউর আনসার, অর্থাৎ তোমার কী ধারণা হলো, মানে তুমি কোনো কনক্লুশন এখানে দিতে পারবে না। আট নম্বর হচ্ছে ডু নট অ্যাড ইউর ওন কমেন্ট, অর্থাৎ তোমার নিজের মন্তব্য লিখবে না। নয় হচ্ছে ইটস লেন্থ ইজ টু বি হাফ অফ দ্য অরিজিনাল প্যাসেজ, অর্থাৎ এখানে অর্ধেক হবে কিন্তু অর্ধেকের থেকেও যদি কমে লিখতে পারো তাহলে সেক্ষেত্রে আরও ভালো হয়। সাধারণত প্রেসিস আর সামারির মধ্যে অনেকে জিজ্ঞাসা করে যে কী ডিফারেন্স, তো এটাই ডিফারেন্স যে সামারি হবে অর্ধেক বা অর্ধেকের কম, কিন্তু প্রেসিস যদি বলে প্রেসিস কিন্তু ওয়ান থার্ড, অর্থাৎ মূল যে ওয়ার্ড থাকবে তার তিন ভাগের এক ভাগে লিখতে হবে। দশ নম্বর যে স্টাইল মাস্ট বি লুসিড অ্যান্ড সিম্পল, অর্থাৎ লেখার যে ধরনটা সেটা হবে খুব সহজ এবং সরল। এই ছিল সামারি রাইটিংয়ের নিয়ম, এর আগের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা আছে, যারা দেখোনি তার আগের ভিডিওতে গিয়ে তোমরা সেটা দেখে নেবে। তো আজকে আমরা আর একটা সামারি লেখা শুরু করতে চলেছি, তো তোমরা ভালো করে আগে পড়ে নাও। তো আমার সাথে সাথে দেখো আছে, ইফ ইউ ডু নট ইউজ ইউর আর্মস অর ইউর লেগস ফর সাম টাইম, মানে এটা যে তুমি তোমার হাত পা যদি কিছুক্ষণের জন্য যদি না নাড়াও, দে বিকাম উইক, অর্থাৎ সেগুলো দুর্বল হয়ে পড়ে। হোয়েন ইউ স্টার্ট ইউজিং দেম এগেন, আবার যখন তুমি শুরু করবে, দে স্লোলি বিকাম স্ট্রং এগেন, আবার সেগুলি কি পুনরায় সচল হতে শুরু করবে। এভরিবডি নোজ দিস অ্যান্ড নো বডি উড থিঙ্ক অফ কোশ্চেনিং দিস ফ্যাক্ট, মানে সবাই এটা জানে কিন্তু কেউ এটা নিয়ে মাথা ঘামায় না। ইয়েট দিয়ার আর মেনি পিপল হু ডো নট সিম টু নো দ্যাট মেমোরি ওয়ার্কস ইন দ্য সেম ওয়ে, অনেক মানুষই জানে না কিন্তু যে মেমোরিটা আমাদের স্মৃতিশক্তি যেটা আছে সেটাও কিন্তু একইভাবেই কাজ করে। হোয়েন সামওয়ান সেজ হি হ্যাজ এ গুড মেমোরি, যখন কেউ বলে যে তার মেমোরি খুব স্মৃতিশক্তি খুব ভালো, হি রিয়েলি মিনস দ্যাট হি গিভস হিজ মেমোরি ইন প্র্যাকটিস বাই এক্সারসাইজিং ইট রেগুলারলি, অর্থাৎ সেগুলো কিন্তু সে তার অভ্যাসের দ্বারা, প্রতিনিয়ত অভ্যাসের দ্বারা এক্সারসাইজ করে কিন্তু সে কিন্তু এটাই মনে রেখেছে। আয়েদার কনসাসলি অর আনকনসাসলি, মানে সচেতন হোক বা অসচেতনভাবে, হোয়েন সামওয়ান এলস সেজ দ্যাট হিজ মেমোরি ইজ পুয়োর, যখন কেউ বলে যে তার মেমোরি স্মৃতিশক্তিটা খুব দুর্বল, হি রিয়েলি মিনস দ্যাট হি ডাজ নট গিভ ইট এনাফ অপরচুনিটি টু বিকাম স্ট্রং, অর্থাৎ সে কি ভালো শক্তিশালী করার জন্য কোনো সুযোগ পায়নি বা সুযোগ দেখায়নি। দ্য পজিশন ইজ এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ দ্যাট অফ টু পিপুল, কিন্তু এই দুজন মানুষের অবস্থান কিন্তু উভু একই রকম, ওয়ান অফ হুম এক্সারসাইজেস ইজ আর্মস অ্যান্ড লেগস, মানে একজন যে তার হাত পাকে ব্যায়াম করে বাই প্লেয়িং টেনিস, মানে টেনিস খেলার দ্বারা, হোয়াইল দ্য আদার সিটস ইন এ চেয়ার অল ডে, সেখানে অন্যজন কী করে সমস্ত দিন চেয়ারে বসে থাকে। তো পুরো প্যাসেজটা পড়ে আগে মনের ভিতরে একটা তোমরা মানে তৈরি করে নাও যে মূল ভাবনাটা কী বলতে চেয়েছে, অর্থাৎ দেখো যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এমনই একটা জিনিস, সেগুলো যদি আমরা কাজ করাই তবে কিন্তু কী হবে, সচল হবে। অর্থাৎ আমাদের যে চার্লস ডারউইন তাদের বক্তব্য কিন্তু এই কথাটাই বলেছে যে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র, মানে সেখানে যত বেশি ব্যবহার করবে, কালচার করবে, তত বেশি ইম্প্রুভ হবে। সেটা যেমন হাত পায়ের ক্ষেত্রে মানে ফিজিক্যালের দিক থেকে যেমন হয়, সেই রকম মেন্টাল অর্থাৎ আমাদের মেমোরির দিক থেকেও কিন্তু সেটাই, মানে যত ঘষা মাজা করা যাবে, যত পড়া করা যাবে, তত কিন্তু আমাদের ব্রেন মানে মেমোরিটাও কিন্তু বেশি সচল থাকবে, মানে অ্যাক্টিভ থাকবে। তো এটাকেই আমরা কীভাবে সামারি লিখব তাহলে চলো শুরু করি। তো দেখো প্যাসেজটা পড়ে, যেহেতু আমরা বাঙালির ছেলে তাই কী করবে, আগে প্রথমে কিন্তু বাংলাতে কিন্তু আগে তোমার যে মনের ভাবে যে প্রকাশটা বা মেন যে বিষয়বস্তুটা সেটা কিন্তু তৈরি করে ফেলবে। তাহলে তো এটা আমরা
বলতে পারি যে দীর্ঘক্ষণ আমাদের অঙ্গপ্রত্যঙ্গের অব্যবহারের ফলে দুর্বল হয়ে পড়ে, আর সেটাকে আবার রিস্টোর করা যায় ব্যবহারের ফলে। তাহলে এটুকু আমরা ইংরেজিতে কি বলবো? যে লং, তাহলে দেখো যে লং ডিস ইউজ অফ এনি লিম, অর্থাৎ লং ডিস ইউজ অফ এনি লিম, অর্থাৎ কোনো অঙ্গপ্রত্যঙ্গের দীর্ঘ অব্যবহারের ফলে, অব্যবহার মেক্স ইট উইক, অর্থাৎ দুর্বল করে দেয়। তারপরে কি হলো যে বাট ইটস লস্ট, মানে এই যে হারিয়ে যাওয়াটা, বাট ইটস লস্ট স্ট্রেংথ, মানে হারিয়ে যাওয়া শক্তিটা বা ক্ষমতাটা ক্যান বি রিস্টোর্ড, মানে আবার অর্জন করা যায় বাই ইউজিং ইট এগেন, আবার পুনরায় ব্যবহার করে। তাহলে দেখো পুরো অনেকটা বড় ছিল, সেটা কিন্তু 3 লাইনের মধ্যে হয়ে গেলো, মানে 2 সেন্টেন্সে। তারপরে হচ্ছে হিউম্যান মেমোরি ওয়ার্কস আইডেন্টিক্যালি, এই যে বলেছিলাম যে মেমোরিটা ওইভাবে কাজ করে হাত পায়ের মতো, তো এইটা কিন্তু আইডেন্টিক্যালি, মানে এই কথাটার মানে কিন্তু হচ্ছে একইভাবে। তাই কিন্তু ওয়ার্ড স্টকটাও কিন্তু এখানে খুবই ইম্পর্ট্যান্ট, তাই তোমাদের কিন্তু এখন থেকেই, অনেক আগে থেকেই বাড়াতে হতো, মানে ওয়ার্ড স্টক থাকাটা কিন্তু খুব দরকার। তো ওই আইডেন্টিক্যালি মানে একই রকম, এই কথাটার মধ্যে দিয়ে কিন্তু অনেক পুরো সেন্টেন্সটা কিন্তু কভার হয়ে গেল। তারপর হচ্ছে দেখো গুড মেমোরি মিন্স অ্যান অ্যাক্টিভ মেমোরি হুইচ ইজ রেগুলারলি ওয়ার্কড নোয়িংলি অর আননোয়িংলি। যে উইক মেমোরি ইজ ওয়ান দ্যাট ডাজ নট গেট রেগুলার এক্সারসাইজ। তাহলে দেখো মেন তোমাদের যে প্যারাগ্রাফটা ছিল, এই প্যারাগ্রাফটা দেখো 1, 2, 3, 4, 10টা করে ওয়ার্ড আছে, টোটাল কিন্তু মোটামুটি 17টা লাইন আছে, মানে 170টা ওয়ার্ড আছে। কিন্তু দেখো আমরা এখানে প্রেসি বা সামারি যেটা করলাম, এটা তোমাদের অনেকটাই কম হলো, মোটামুটি 46 ওয়ার্ড আছে। তাহলে সব সময় যে অর্ধেক বা তার কম নয়, আরও অনেক কমেও হতে পারে। তুমি যদি তার কমে, মানে যত কমে তুমি তোমার মনের ভাবটা প্রকাশ করতে পারবে তত কমেই লেখা যায়। তো এই ক্ষেত্রে আরেকবার তোমরা পজ করে ভিডিওটা দেখে নাও। দেখো তোমরা নিচে এখানে ওয়ার্ড কাউন্ট করে লিখে দেবে যে ওয়ার্ড 46, এটা লেখা হয়নি। তোমাদের অনেকেরই ডিম্যান্ড ছিল যে সামারি বা প্রেসি রাইটিংয়ের জন্য, তো দেখো এই কিন্তু এই জিনিসটাই কিন্তু সামারি বা প্রেসি দুটোই করা যাবে। তোমার সামারিটা হচ্ছে অর্ধেক, আর প্রেসি যেটা হচ্ছে সেটা কিন্তু 1/3-এর মধ্যে লিখতে হয়, এটা 1/3-এর কমেও লেখা হয়েছে। তো আশা করি তোমাদের কিছুটা হলেও ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে দাও, এবং আর তোমরা কোন কোন বিষয়ের উপরে বা টপিকের উপরে তোমরা চাও সেই বিষয়ে আমাদের কমেন্টে জানাও।